বৃহস্পতিবার ইসলামী ফ্রন্টর উদ্যোগে চ্যানেল আয়োর ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক ও ইসলামী ফ্রন্টর প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল ইসলাম ফারুকি হত্যার বিচারের দাবিতে রাঙ্গুনিয়া ক্লাব মাঠত উগ্র জনসভার আয়োজন করায়। জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল ইসলামিক ফ্রন্টর মহাসচিব এম এ মতিন, মোহাম্মদ করিমউদ্দিন হাসান ও মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা ইসলামী ফ্রন্টর সভাপতি অধ্যক্ষ আজিজুল হকের সভাপতিত্বে উদ্বোধকের বক্তব্য রাখে দেয় চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ তৈয়ব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল সহসভাপতি সৈয়দ রুহুল আমিন, কাজী মুসা নৈমি, সাধারণ সম্পাদক পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন, কেন্দ্রীয় যুবসেনার যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু আজম, ছাত্র সেনার সাধারণ সম্পাদক এইচ এম শহীদুল্লাহ। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারাত্মক আপনার এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন এই চাহ।